হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সব আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন আপডেট জব স্টার নিয়ে আপনার মধ্যে উপস্থিত হয়ে গেলাম সে আপডেট জব এটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন গতি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এটি একটি গভর্নমেন্ট জব স্টার মাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা সাতাশ সেখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আমরা এই অভিযানের মাধ্যমে এই সম্পূর্ণ স্থানটি এখানে আলোচনা করব এখানে হচ্ছে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি সেটা দেওয়া আছে এবং চাকরি বর্ণনা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর বয়সীমা কাজের ধরুন মাসিক বেতন আবেদন করার যে প্রক্রিয়া কীভাবে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন আবেদনের শেষ সময় এখানে দেওয়া আছে এক বারো দুই হাজার সিং তারিখ পর্যন্ত এইটা আবেদন ফর্মটি পূরণ করা যাবে তো বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে আমরা প্রথমত চাকরি বর্ণনাটা দেখে নেব বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি পদগুলোতে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন থাকলে আপনি আগ্রহ তো পদের সংখ্যা নিরাপত্তা প্রহরী পদের নামটি হবে এবং ছত্রিশ জন এখানে হচ্ছে তারা নিবে যোগ্যতা সে অথবা জেডিএসি পাশ করলে এবং সর্বোচ্চ আপনাদের বয়স সীমাটা লাগবে আঠারো থেকে তিরিশ মুক্তিযোদ্ধা সন্তান প্রতি যারা আছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর মাসিক বেতন এবং কাজের ধরন আমরা এটা অফিসিয়াল সার্কুলে আলোচনা করব তো আমরা বিস্তারিত জানার জন্য অফিসিয়াল সার্কিউটা একটু দেখিয়ে নিব এখান থেকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পরিবহন ভবন একুশ রাজীব এভিনিউ ঢাকা এক হাজার নিয়োগ তারা প্রকাশ করেছে তো তাদের এটা হচ্ছে অফিসিয়াল যে নিয়োগটি এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বি আর এর অধীনে নিম্নত স্থায়ী পথ নিয়োগের নিমন্ত্রে বাংলাদেশ প্রকৃতির হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল বয়স সীমাটা এখানে দেওয়া আছে এবং প্রয়োজনীয় যোগ্যতা এখানে দেওয়া আছে পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি বেতন স্কেলটা হবে জাতীয় বেতন স্কুলের পুনরায় অনুযায়ী বিশতম গ্রেড বলতে গেলে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ টাকা ও অন্যান্য আর্থিক সুবিধা থাকবেই বয়স সীমাটা এখানে একটা তারিখ দেওয়া আছে একবার দুই হাজার বিশ তারিখের মধ্যে অন্যত পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনাদের বয়স সীমাটা এই তারিখের মধ্যে হতে হবে প্রয়োজনীয় যে যোগ্যতা আপনাদেরকে কমপক্ষে অবশ্যই অষ্টম শ্রেণীর পাশ অবশ্যই শারীরিক এবং মানসিক উপ উপযুক্ত হতে হবে পুলিশ এবং সেনাহী অভিজ্ঞতা সব মানে যারা সম্প্রতা আছেন তারা আগ্রহী মানে তাদেরকে অগ্রজ্ঞতা দেওয়া হবে এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীতে যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা চাকরিগত ছিলেন বা রিটার্ন করছেন তাদের ক্ষেত্রে এখানে তারা অগ্রগীতা দিয়ে দেবে সেটা এখানে বলা হয়েছে দুই নম্বরে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আবেদনপত্রের প্রার্থীর নাম পিতার নাম পিতা মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার বা ফোন নাম্বার উল্লেখ করতে হবে জন্ম তারিখ নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের নাম্বার অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরিত নিম্নলিখিত কাগজপত্রগুলো যুক্ত করতে হবে কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব এবং এখানে ক নম্বরে বলা হয়েছে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি আপনাদেরকে লাগবে এটা আপনাদেরকে আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্তাহিত ফটো কপিটা লাগবে প্রথম শ্রেণী গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃপক্ষ চারিত্রিক সনদপত্র আপনাদেরকে লাগবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রে সপ্তাহিত ফটোকপি প্রার্থীর যে বাসি মানে যে জেলার বাসিন্দা সে স্থায়ী নিজ স্থায়ী ঠিকানা সম্পর্কিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পুরসভা মেয়র ওয়ার্ড কমিশন অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র আপনাদেরকে নিতে হবে ছ নম্বরে বলা হয়েছে চেয়ারম্যান বিআরটিসি পরিবহন ভবন এগারো রাজুক হচ্ছে এভিনিউ ঢাকা এক হাজার এর বরাবর যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে তিনশত টাকা ব্যাঙ্ক ড্রাইভ বা প্লে অর্ডার কখনো যুক্ত করতে হবে তো আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাইভে যে ঠিকানাটা লিখতে হবে সেটা হচ্ছে চেয়ারম্যান বিআরটিসি পরিবহন এগারো রাজুক এভিনিউ ঢাকা এক হাজার এইটা লেখে আপনাদেরকে তিনশত টাকা ব্যাঙ্ক ড্রাফট হচ্ছে করতে হবে বা প্লে অর্ডারও করতে পারেন করেই সেই প্লে অর্ডারের কপিটা আপনাদেরকে মূল কপিটা কিন্তু আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে প্রাথী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সন্তান হলে আবেদনে উল্লেখ করতে হবে ওই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জন্ম তারিখের মুক্তি বার্তা গ্রেজুয়েটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে তো তারপরে এখানে আরো বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান বা পুত্র কন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র বা কাউন্সিলর কর্তৃক সার্টিফিকেট আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে তাছাড়া অন্যান্য কোটা আবেদন করলে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণ দিয়ে উল্লেখ করতে হবে তারপরে এখানে তিন নম্বরে বলা হয়েছে যে আবেদনপত্র আগামী একবার দুই হাজার বিশ তারিখের মধ্যে অফিস রাখিন হচ্ছে নিম্ন স্বাক্ষরিত পুরত্ব কুরিয়ার সার্ভিস ডাক যোগাযোগে পৌঁছাতে হবে নিম্নত তারিখের পর কোনো আবেদন হবে না শূন্য পদ পূরণের সংক্রান্ত বিষয়ে সরকারের নির্ধারিত কোটা অপস অপরাপড় যাবতীয় বিধিবিধান আদেশ এবং আনুষ্ঠানিকতা যথাযথ পুঁথিপালন অনুসরণ করা হবে বলতে গেলে আপনাদেরকে আবেদন ফর্মটি হাতে লিখিয়ে পূরণ করে এবং যাবতীয় যে কাগজপতিগুলোর কথা বললাম সেগুলো আপনাদেরকে সেই আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এবং যুক্ত করে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানাটা চেয়ারম্যান বিআর টি সি পরিবহন ঢাকায় একুশ রাজ এভিনিউ ঢাকা এক হাজার এই বরাবর আপনাকে কুরিয়ার সার্ভিসের মধ্যে বা ডাক যোগাযোগের মধ্যে আবেদন ফোনটি পাঠাতে হবে কামের উপরে পদের নাম ও প্রার্থীর নিজ জেলা উল্লেখ্য করতে হবে নিরাপত্তা পরি পদে ইতপূর্বে কর্পোরেশন আট ছয় দু হাজার সতেরো এই তারিখে নিয়োগ বিভূতি প্রেক্ষাপিত যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে তো এটি হচ্ছে সম্পূর্ণ নিয়োগ গতিতে দেওয়া ছিল তো আমার এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আরও বিস্তারিত দেখতে পারেন এখানে হচ্ছে বিস্তারিত যে বর্ণায় এবং নিয়োগ যে ইমেজ্রি এখানে দেওয়া আছে তো আমি এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্করণ বসে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ভিজিট করে আরও বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন বাজিয়ে দিন যাতে করে এই ধরনের সকল আপডেট যাগুলার এডুকেশন মূলব জিনিসগ্রামী দিয়ে থেকেই সবার আগে আপনি আপনার এডুকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ